পতেঙ্গা সি বিচটা কেমন সুন্দর হয়েছে। আধুনিক মানের একটা পতেঙ্গা সিটি তৈরি করা হইতেছে। আশেপাশে যে ভবনগুলো আছে এগুলো ভেঙে ফোর লেন রাস্তা করা হইতেছে এবং সাথে ফ্লাইওভারের ব্যবস্থা করা হচ্ছে লালখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত কর্মযজ্ঞ চলতেছে। ওইদিকে খুবই জ্যাম এবং রাস্তায় খুবই ধুলাবালো। ওইদিকে এখন যারা আসবেন আমার মনে হয় যে এখন না আসাই ভালো। আপনারা দেখেন এটা হচ্ছে লিং রোড, পতেঙ্গা বিচের পাশেই পারেই। ওটা আগে ছিল না, এটাকে এত বড় করে তৈরি করা হয়েছে। দেখেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিচে। ইতিপূর্বে যারা পতেঙ্গায় আসেন নাই ওনারা আসলে বুঝতে পারবেন ওটাকে কী বানানো হয়েছে। ওটা দেখেন লক্ষ লক্ষ মানুষ বললেও ভুল হবে না। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আসলে এত মানুষ বোঝানো যাবে না। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন মানুষ, দেখেন মানুষ। আমি কক্সবাজারে এত মানুষ দেখি নাই, এই পতেঙ্গাতে যত মানুষ দেখলাম। দেখেন শত শত জাহাজ দাঁড়িয়ে আছে। আগে কিন্তু এখানে জাহাজ ছিল না। আগে চোখ যত দূর যায় অনেক দূর পর্যন্ত হঠাৎ করে একটা জাহাজ চোখে পড়তো, আর এখন দেখেন শত শত জাহাজ এখানে নোঙ্গর করে আছে। দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে, এজন্য দেখানো যাচ্ছে না। এই যে এগুলো দেখতে যেগুলো সব জাহাজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে কেমন আনন্দ চলতেছে। এত মানুষ ইতিপূর্বে আমি দেখি নাই, আর এত মানুষ মনে হয় না কখনো একসাথে এভাবে জড়ো হয়েছে। ঈদের সময় আমি এত মানুষ দেখি নাই। দেখেন মানুষের কি আনন্দ, কি উল্লাস। আপনাদেরকে আমি আরো দেখাই। দেখেন দুইটা পাশ, দেখেন বিচের উপরে দেখাই আপনাদেরকে। দেখেন দুই পাশে বসার জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, লাইটিং করা হয়েছে। দেখেন ওটা আমি এক পাশে যাচ্ছি। সাগর উপরে বসার ব্যবস্থা।
দেখেন অনেক রাস্তা, শেষ হবে না কিন্তু। দেখেন পিছের নিচটা, দেখেন এই যে দেখেন জাহাজগুলো দাঁড়িয়ে আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এত সুন্দর রাস্তা, এত সুন্দর একটা ব্রিজ করা হয়েছে। এটা তো, এটা তো শুধুমাত্র একটা পার্ট, এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত একটা পার্ট, ওইদিকে আরও এতটুকু হবে। আমি আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য পতেঙ্গা সিটি যে এত সুন্দর, এত শহর সুন্দর শহর করতেছে, এত সুন্দর ব্রিজ করতেছে। আপনার লাল খান বাজার থেকে, আপনাকে আগেই বলছি, লাল খান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত 22 কিলোমিটার মেবি ফ্লাইওভার করা হইতেছে, এবং ওটা কার্যক্রম অনেক চলতেছে, অনেক পিয়ারগুলো উপরে উঠে গেছে। এই কাজগুলো যখন কমপ্লিট হবে আপনি আসলে চিনতেই পারবেন না চট্টগ্রাম নগরী কীভাবে যে মানে তৈরি করা হচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি 2 বছর আগে আসছি, এখন এসে আমি আসলে চিনি নাই এটা কী হয়েছে, কারণ এটা অল্প সময়ের মধ্যে এটা একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে। আমি কক্সবাজার থেকে এসে নামার পরে দামপাড়া জিএসসি মোড়ে রাস্তাটা এত সুন্দর, এত প্রশস্ত, আমার ইউরোপে গেলেও আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা ইউরোপের রাস্তা দেখে যেভাবে মুগ্ধ হবেন এই রাস্তা দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর, এত পরিষ্কার, এত প্রশস্ত, এত সুন্দর সাজানো বাগানের মতো করা। আপনারা দেখেন দেখতে পারতেছেন মানুষও যে পশুকে, কুকুরকে অনেক ভালোবাসে এটা তার একটা প্রমাণ। আমরা যেন ওরকম মন মানসিকতা হয়, আমরা যেন পশুকে মানুষের মতো ভালোবাসি। দেখেন দেখছেন কত সুন্দরভাবে খাইছে, বোতল দিয়ে পানি খাইছে, দেখেন কত সুন্দর বোতল দিয়ে পানি খাচ্ছে।